হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক নতুন আপডেট নিয়ে এসেছি রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রেশন কার্ড থাকলে পাবেন এবার এই সুবিধা বিস্তারিত জানেন কী কী সুবিধা পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু স্তর না তাই পুরো ভিডিও দেখার অন্য আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিও থেকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন রেশন গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ মোদী সরকারের আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতি মাসেই দেশের জনগণকে বিনামূল্যে চাল গম দেওয়ার প্রকল্প দু হাজার ডিসেম্বর মাস পর্যন্ত চলবে জাতীয় স্তরের বিভিন্ন মহলের দাবি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়িয়ে দু চব্বিশ সালের মে মাস পর্যন্ত করা হতে পারে এর কারণ আগামী বছরের লোকসভা ভোট দুই হাজার চব্বিশের এপ্রিল মে মাস জুড়ে লোকসভা নির্বাচন হওয়ার কথা সেই ভোট টানা তৃতীয়বার জিতে ক্ষমতায় ধরে রাখার জন্যই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার জনপ্রিয় গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধার মেয়াদ বাড়াতে পারে বলে অনুমান উল্লেখ্য দেশের রেশন গ্রাহকদের সংখ্যা বাড়তে বাড়তে সম্প্রতি তা একশো কোটি ছাপিয়ে গিয়েছে অর্থাৎ ভারতে একশো কোটিরও বেশি রেশন কার্ড আছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার প্রতি মাসে এই বিপুল সংখ্যক গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী চাল ও গম সহ রেশনের নানা সামগ্রী প্রদান করে থাকে পাশাপাশি রেশন থেকে বর্তমানে তেল নুন চিনি ছোলা ইত্যাদিও কিনতে পাওয়া যায় এই বিপুল সংখ্যক রেশন গ্রাহকদের জন্য আরেকটি দুর্দান্ত সুবিধে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার রেশন কার্ড থাকলে এবার বছরে একটি করে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে এপিএল বিপিএল সকলেই এই সুবিধা পাচ্ছেন তবে অবশ্যই তার জন্য কয়েকটি শর্ত মানতে হবে তবে এখনও দেশবাসীর একটা বড় অংশ হাতে কোনো রকম রেশন কার্ড নেই কিন্তু শুধুমাত্র বিনামূল্যে চাল গম পাওয়ার মধ্যে রেশন কার্ডের গুরুত্ব সীমাবদ্ধ নয় এটি নানা রকম সরকারি কাজে লাগে তাছাড়া রেশন কার্ড ভারতীয় নাগরিকদের সম গুরুত্বপূর্ণ পরিচয়পত্রও বটে তবে সম্প্রতি একটি দরকারি কারণে রেশন কার্ডের গুরুত্ব আরও বেড়েছে প্রতি দশ বছর অন্তর ভারতের জনগণনা বা আদমশুমারি হয় দু হাজার সালের পর দু সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে তা বছর দুয়েক পিছিয়ে যায় এবার সেই বকেয়া আদমশুমারি হওয়ার কথা এই কাজের জন্য প্রত্যেক নাগরিককে রেশন কার্ড থাকার জরুর জরুরি মহলে জরুরি বলে মনে করছেন অনেকে তাতে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অনেকটাই সুবিধে হবে বলে অভিমত তাই রেশন কার্ড না থাকলে দ্রুত এই কাজ সেরে ফেলুন না হলে একদিকে যেমন বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন তেমনি জনগণনার মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেও সমস্যায় পড়বেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন